দেশব্যাপী তথ্য প্রযুক্তি ও বিপশিল্পের সম্প্রসারণ করার লক্ষ্যে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বিপিও সামিট বাংলাদেশ 2023। তারই ধারাবাহিকতায় যশোরে খুলনা বিভাগীয় পর্যায়ে বিপিও সামিট বাংলাদেশ 2023 অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বাক্য এই আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন এবং তিনি স্মার্ট বাংলাদেশ ভিশন 2041 ঘোষণা করেছেন। সরকার তথ্য প্রযুক্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তাই আমার বিশ্বাস প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে 2041 সালে আমরা উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হব। এই বাক্য প্রথমে শুনেছিলাম আমার ছোট ছেলের কাছ থেকে, সে আউটসোর্সিংয়ে কাজ করত। আমি যে কথাটা এখানে বলেছি, আমিও এরকম একটা এর ভিতরে যে রাত্র জাগে কম্পিউটারে বসে কি করে ছেলে, এটা আমাদেরও প্রশ্ন ছিল, আমারও প্রশ্ন ছিল। আলটিমেটলি দেখা গেল যে সে এই আউটসোর্সিংয়ে কাজ করে। আমাকে জানালো, বললো যে আমি আউটসোর্সিংয়ে কাজ করি, তোমাকে জিনিসটা আমি বুঝিয়ে বলবো। আমাদের এই তরুণ সমাজ যে 65% আছে, এটাকে যদি আমরা কর্মক্ষেত্রে নিয়োগ করতে পারি, আমরা কর্মসংস্থান করতে পারি, তাহলে এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা জানেন যে এই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, আগামীতে 2041 সালের ভিতরে উন্নত বিশ্বে পরিণত হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান, বাক্য সভাপতি ওয়াহিদ শরীফ, চালডাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক জিয়া আশরাফ, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, বাকর পরিচালক কাউসার আহমেদ ও আয়েশা সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুদ্দিন আহমেদ। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।